স্টুডেন্ট কলেজ সিরাজগঞ্জ শাখার লাইভ ক্লাসে আমি ক্লাস সিক্স এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ পঞ্চমের আসমাউল হুসনা বিষয়ে বা টপিক নিয়ে আলোচনা করব। এখানে আসমাউল হুসনা, দেখো এখানে আসমাউল হুসনা শব্দটি হলো আরবি, আরবি শব্দ। এখানে আসমা শব্দের অর্থ নামসমূহ, আর হুসনা শব্দের অর্থ হলো সুন্দর তম, সুন্দরতম। তাহলে পুরো আল আসমাউল হুসনা অর্থ একত্রে আমরা বলতে পারি কি সুন্দর নাম সমূহ। আর এখানে সুন্দর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহকে একত্রে কি বলা হয়? আল আসমাউল হুসনা। তাহলে আমরা কি শিখলাম এখানে? যে আল আসমাউল হুসনা শব্দটি আরবি, এর আসমা শব্দের অর্থ নাম সমূহ, আর হুসনা শব্দের অর্থ সুন্দর, মানে সুন্দর নাম, সুন্দরতম। এখানে আসমাউল হুসনা শব্দের অর্থ একত্র হলো সুন্দর নাম সমূহ। আর এই আসমাউল হুসনা কাকে বলে? যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহকে একত্রে কি বলা হয়? আসমাউল হুসনা। তারপরে দেখো যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই আসমাউল হুসনা সম্পর্কে বলেছেন যে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থ আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই নামে ডাকবে। সূরা আল আরাফ আয়াত 180, মানে এই আয়াতে বলা হয়েছে। তারপরে দেখো যে আল্লাহ তাআলা সকল গুণের আধার, যেমন সৃষ্টিকর্তা, রিজিক দাতা, ক্ষমাশীল, দয়াশীল, ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, প্রতিপালক ইত্যাদি, এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই। মানে দুনিয়ার মধ্যে যত গুণ, এমন কোন গুণ নেই যে গুণগুলো আল্লাহ তাআলার মধ্যে নেই। আমরা যেগুলো বললাম এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে, এগুলো হলো গুণবাচক নাম। মানে যেগুলো পৃথক পৃথক নাম, এগুলো সব আল্লাহ তাআলার গুণবাচক নাম। গুণবাচক এসব নাম ওই আসমাউল হুসনা, মানে গুণবাচক নাম সম্পর্কে কি বলা হয়? আসমাউল হুসনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পাকের অনেক নাম গুণবাচক নামের উল্লেখ রয়েছে। আমরা আল্লাহর পাকের 99টি গুণবাচক নামের কথা জানি, মানে আমরা কি আল্লাহ তাআলার 99টি গুণবাচকের নাম সম্পর্কে আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে মানে আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই। মানে আল্লাহ তাআলার প্রকৃত গুণবাচক নামের কোনো শেষ নেই, অগণিত, অসংখ্য, এগুলো অসংখ্য। তবে বেশি উল্লেখযোগ্য হলো এই 99টি নাম। মানে আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে সবচেয়ে মানে প্রসিদ্ধ বা ভালো নাম হলো 99টি, 99টি গুণবাচক নাম। এসব নাম আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে, মানে এসব নাম আল্লাহ তাআলার প্রকৃত পরিচয়টা প্রকাশ করে। যেমন আল্লাহ খালিক, খালিক অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। মানে যেমন আল্লাহ খালিকুন, এটা আল্লাহ তাআলা একটা নাম, আল্লাহ খালিকুন গুণবাচক নাম। এই খালিকুন অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, স্রষ্টা। মানে এটার দ্বারা আমরা বুঝতে পারি কি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মালিক, এটা আমরা বুঝতে পারি। এভাবে গুণবাচক নাম সমূহ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারি, ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয়। আল্লাহ তাআলার এসব গুণ আমরা অনুশীলন করব, তবে এতে আমাদের চরিত্র সুন্দর হবে, হয় সকলেই আমাদের ভালোবাসবে, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবে। দেখো এখানে আমি গুণবাচক নামগুলোর মধ্যে চারটি গুণবাচক নাম লিখেছি। এখানে দেখো এক নাম্বার আছে আল্লাহ মালিকুন, আল্লাহ মালিক। তারপরে আছে আল্লাহ কারিমুন, আল্লাহ করিম। তারপরে 3 নাম্বার আছে আল্লাহ আলিম, আল্লাহ আলিমুন, আল্লাহ আলিম। তারপরে 4 নাম্বার আছে দেখো আল্লাহ হাকিমুন, আল্লাহ হাকিম। এই চারটি আল্লাহ তাআলার গুণবাচক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে আল্লাহ মালিক, মালিকুন, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। মালিক অর্থ অধিকারী, তিনি জান, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, এ দুনিয়াতে সবকিছু যা আছে সবকিছুর অধিপতি। সব সকল কিছু তার নির্দেশে পরিচালিত হয়, মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার নির্দেশেই পরিচালিত হয়, কোনো কিছু তার আদেশ লঙ্ঘন করে না। মানে এই
দুনিয়াতে যা কিছু আছে, আসমান জমিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা সবকিছু কি আল্লাহ তাআলার নির্দেশে চলে, তার নির্দেশের কি হয় না, তার হুকুমের হুকুমে চলে, হুকুম লঙ্ঘন করে না। পশু পাখি কীট পতঙ্গের মালিকও তিনি, মানে পশু পাখি কীট পতঙ্গ দিলে এগুলোর মালিক আল্লাহ তাআলা, পৃথিবীতে ছোট বড় সকল বস্তুই তার মালিকের অন্তর্ভুক্ত। মানে পৃথিবীতে আমরা ছোট বড় যে কোনো বস্তুই দেখি না কেন, সবকিছু আল্লাহ তাআলার কি, আল্লাহ তাআলার মানে মালিক, আল্লাহ তাআলা মালিকের মানে আল্লাহ যে মালিক, এই মালিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মানুষের মালিক, আমাদের জীবন মৃত্যুর তারই নিয়ন্ত্রণে, মানে মানুষের জীবন মৃত্যু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আমাদের ধন সম্পদ সোনা রূপা সবকিছুর প্রকৃত মালিক হই তিনি, মানে আমাদের যে এই জানমাল বা আমরা যে জীবন মৃত্যু আমাদের, এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, মানে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আমরা বলি ধন সম্পদ সোনা রূপা যাই কিছু বলি না কেন, এগুলো প্রকৃত মালিক হই কি তিনি, মানে আল্লাহ তাআলা। পৃথিবীতে আমরা তার প্রতিনিধি, মানে পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হলাম আমরা, এই হিসেবে আমরা ধন সম্পদের আমানতদার মাত্র। মানে যে দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে বা আমরা উপার্জন করার কারণ, এগুলো সব আমানত স্বরূপ, মানে আমরা প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। এক কথায় বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। তার মানে এই প্রথম যে আলোচনাটা করলাম যে আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা মালিক এই সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু কি আল্লাহ তাআলা মালিক, মানে আমরা দুনিয়াতে কেউই মালিক না, চিরস্থায়ী না। কারণ আমি যদি আজকে মারা যাই সফরে থাকবে বা আমার উত্তরসূরি আসবে এরকম, বা এই দুনিয়াতে যাই থাকবে সবই ক্ষণস্থায়ী, এটা এক সময় পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, তাহলে দুনিয়াটা কারো না, তাহলে এটা মালিক আল্লাহ তাআলা, এটাই। তারপরে দেখো দ্বিতীয় নাম্বার আছে যে আল্লাহ কারিমুন, আল্লাহ করিম। করিম আরবি শব্দ, এর অর্থ দয়াময়, দয়াময় মহানুভব ইত্যাদি, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতীব মহান করুণাময়, মানে আল্লাহ তাআলা অতীব দয়ালু এবং করুণাময়, উদারতা দয়া মায়া স্নেহ ধৈর্যশীলতা ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে, মানে ইত্যাদি সব বিষয়গুলা আল্লাহ তাআলার সত্তায় বিদ্যমান রয়েছে। আল্লাহ অসীম, তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমাহীন, মানে আল্লাহ তাআলার ক্ষমা সহনশীলতা এগুলো সীমাহীন, এগুলো কোনো সীমা নেই। আমাদের কেউ কাউকে দয়া দেখালে, ক্ষমা করলে, আমরা ওই ব্যক্তিকে কতই না মহান ভাবি, আদর্শমান ব্যক্তি হিসেবে তার গুণাগুণ গুণগান করি। কিন্তু মহান আল্লাহ তাআলা যে কত বড় দয়াময় উদার ক্ষমাশীল, তা আমরা অনুমানও করতে পারি না, কেননা তিনি তো মহামহিম অসীম সত্তার অধিকারী, তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব। আলো বাতাস পানি চন্দ্র সূর্য জীবজন্তু পাহাড় নদী আসমান জমিন সবই আল্লাহর নিয়ামত। বিনিময় প্রত্যাশা ছাড়া উদারতার অকাতরে তিনি সকলের প্রতি নিয়মিত বিতরণ করেন, তার মহানুভবতার কোনো সীমা নেই, তারই অসীম এবং অপরন্ত দয়ামা উদারতার জন্য সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, শকর আদায় করা উচিত। মানে যে মহান আল্লাহ তাআলা যত ক্ষমাশীল দয়ালু, এটার প্রতি কি মানে আমাদের সুক্রিয়া করা উচিত বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহ তাআলার প্রতি। কারণ মহান আল্লাহ তাআলার গুণবাচক নামের নাম অনুসারে আমরাও অন্যের প্রতি উদার দয়াপূর্ণ আচরণ করব, কথায় কাজে বাস্তব জীবনে মহানুভব হব, মানে আমরা কথা কাজে যেটা করব সেটাই করব, বা মানুষের প্রতি সহনশীল বা দয়া পরবশ হব। তারপরে দেখো তিন নাম্বার আছে যে আল্লাহ আলিমুন, আল্লাহ আলিমুন। এখানে আলিম আরবি শব্দ, এর অর্থ সর্বজ্ঞ, মানে আলিম মানে সবকিছু জানতা, মানে সর্বজনতা, যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী, মানে তাকে কি বলা হয় আল্লাহ আলিমুন, মানে যিনি সবকিছু জানেন এবং সবকিছু সম্পর্কে অবগত থাকেন। আল্লাহ তাআলা হলেন আলিম, তিনি সকল জ্ঞানের আধার, তার জ্ঞান অসীম, তার জ্ঞানের পরিমাপ করা যায় না, মানে আল্লাহ তাআলার যে জ্ঞান এটা অসীম, এটা সীমা নেই বা এটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। আর সব মানে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে নাই, মানে পৃথিবীতে যা কিছু থাক না কেন, সাত আসমান জমিনের ভিতরে সবকিছু আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যেই আছে। তিনি আসমান জমিনের সবকিছুর খবর জানেন, আমাদের সকল কথাবার্তা কাজকর্ম তিনি জানেন,
এমনই কি আমরা অন্তরে যা চিন্তা করি তিনি সেগুলো জানেন। মানে আল্লাহ তাআলা হাকিম, মানে মানুষ যা অন্তরের ভিতরে কল্পনা করে বা একটা কোন মানে কোনো কিছু ভাবতে চায় বা ভাবে, এটাও আল্লাহ তাআলা জানে। আমরা যা কল্পনা করি বা স্বপ্নে দেখি সেগুলো তার জানার বাইরে নয়। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। সূরা আল ইমরান আয়াত 154, মানে 154 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি, যে মানুষ যা স্বপ্নে বা দেখে বা কল্পনা করে এটা আল্লাহ তাআলা কি জানেন। তার মানে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু হন না কেন সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন বা জানেন। তারপরে দেখো 4 নম্বর আছে যে আল্লাহ হাকিমুন, আল্লাহ হাকিম। হাকিম আরবি শব্দ, এর অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ, হিকমতের মালিক। এই মহাবিশ্বে বিশ্ব তিনি যেসব সর্বোত্তম দক্ষতার সাথে সৃজনশীল করেছেন, যেমন মহান প্রজ্ঞা, সুনিপুণ, সুদক্ষ কৌশলের সাথে আবহমান কাল থেকে পরিচালনা করেছেন, আকাশের তারকারাজি, চন্দ্র, সূর্য, মেঘমালা, নদ নদী, আলো, বাতাস, আগুন, পানি, ফুল, ফল, বৃক্ষলতা, আসমান, জমিন, জীবন, মরণ, দগ্ধ, স্বাদ, গন্ধ ও রূপ রস, যেদিকেই আমরা তাকাই সর্বত্রই আল্লাহর সুন্দর নিপুণ কৌশল হতে পারে। মানে আল্লাহ তাআলা যে এই যে এত সুন্দর করে আসমান জমিনটা সৃষ্টি করেছেন বা নদী নালা, পাহাড় পর্বত, ফুল, বৃক্ষলতা, এই দুনিয়াতে যা কিছু দেখি না কেন এগুলা আল্লাহ তাআলা কি করছেন, একদম খুব সুদক্ষ ভাবে এগুলাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা কি, আল্লাহ 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 হাকিম, মানে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, মানে সুদক্ষ বা প্রজ্ঞাময় এই বিষয়টিকে। তাহলে আমরা আজকে পঞ্চম পাঠের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠের আসমাউল হুসনার বিস্তারিত বা 4টি আল্লাহর গুণবাচক নাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের এখান থেকে পরবর্তীতে তোমাদের বাসার কাজ থাকবে যে এখান থেকে হোমওয়ার্ক থাকবে, হলো তোমরা এখান থেকে 20টি এখান থেকে তোমরা 20টি প্রশ্ন তৈরি করবে, কেমন? আর যদি তোমাদের কোনো বুঝার বা কেউ বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে এখনো কমেন্ট করতে পারো, সরাসরি যারা লাইভে আছো করতে পারো। আর যদি না হয় তাহলে তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা বা পড়ে এখান থেকে 20টি প্রশ্ন তৈরি করবা, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্ত।